ইন্টারভিউ কর্মজীবনে প্রবেশের পূর্বে শেষ গুরুত্বপূর্ণ অংশ। ছাত্রজীবন বা বেকার অবস্থা থেকে কর্মক্ষেত্রে প্রবেশের শেষ দরজা হলো ইন্টারভিউ। বেশিরভাগ চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ হলো শেষ ধাপ, তাই ইন্টারভিউয়ের গুরুত্ব অপরিসীম। এই ভিডিওটি ইন্টারভিউ সিরিজের দ্বিতীয় ভিডিও। আজ আমরা আলোচনা করব ইন্টারভিউয়ের সময় কী কী করতে হবে, হোয়াট টু ডু ডিউরিং অ্যান ইন্টারভিউ। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইন্টারভিউয়ের আগে কী কী করতে হবে। আপনি যদি প্রথম ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে প্রথমে ওটি দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক, হোয়াট টু ডু ডিউরিং অ্যান ইন্টারভিউ। টিপ নাম্বার ওয়ান, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। আপনার ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউ রুমে প্রবেশ করতেই শুরু হয় না, আপনার ইন্টারভিউ শুরু হয়ে যায় যখন আপনি ওই অর্গানাইজেশনের ক্যাম্পাসে প্রবেশ করেন, বিল্ডিংয়ে প্রবেশ করেন, সিঁড়ি দিয়ে ওঠেন, রিসেপশনে প্রবেশ করেন। সেখান থেকে আপনার ইন্টারভিউ শুরু হয়ে যায়। আপনার হাঁটার ধরনের প্রতি নজর রাখতে হবে, আপনার হাঁটা হবে স্ট্রেট এবং কনফিডেন্ট। ডোন্ট সিট আনলেস ইউ আর টোল্ড সো। কনফিডেন্টলি ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর ইন্টারভিউয়ার যতক্ষণ না পর্যন্ত আপনাকে বসতে বলবে বা বসার পারমিশন দিচ্ছে আপনি বসবেন না। যখন তিনি আপনাকে বসতে বলবেন আপনি চেয়ারে বসে থ্যাঙ্কস বলবেন। টিপ নাম্বার থ্রি, আই কন্ট্যাক্ট। স্মার্টলি এবং কনফিডেন্টলি সিটে বসার পর ইন্টারভিউয়ারের সাথে হেলদি আই কন্ট্যাক্ট করতে হবে। আপনার আইস কমিউনিকেট করে ট্রাস্ট এবং কনফিডেন্স। যদি আপনি ইন্টারভিউয়ারের সাথে আই কন্ট্যাক্ট না করেন বা প্রশ্নের উত্তর দেওয়ার সময় নার্ভাসনেসের কারণে নিচের দিকে দেখেন বা সাইডে তাকান বা কখনও কখনও সিলিংয়ের দিকে তাকান, ফ্যানের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন বা কোনো কিছু মনে করার চেষ্টা করেন, এই সমস্ত গেস্টচার ইন্টারভিউয়ারের মনে আপনার সম্বন্ধে বাজে এফেক্ট ফেলে। আর যে সমস্ত ব্যক্তিদের কনফিডেন্স লো তার একটা স্ট্রং ইন্ডিকেটর হলো এই কাজগুলো। তো খেয়াল রাখতে হবে আপনি যখনই কোনো প্রশ্নের উত্তর দেবেন তখন মুখে হালকা হাসি রেখে ইন্টারভিউয়ারের সাথে হেলদি আই কন্ট্যাক্টের মাধ্যমে কনফিডেন্সের সাথে দেবেন। যদি আপনার ইন্টারভিউ একের অধিক ব্যক্তি নেন, যাকে প্যানেল ইন্টারভিউ বলা হয়, যেখানে তিন বা চারজন ইন্টারভিউয়ার থাকেন, তো সেক্ষেত্রেও আই কন্ট্যাক্ট সবার সাথেই করবেন, শুধুমাত্র একজন ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না। উত্তর দেওয়ার সময় সামনের দিকে তাকিয়ে হালকা মাথা নডিং করে উত্তর দেবেন। যে ব্যক্তি আপনাকে প্রশ্ন করছেন তখন তার দিকে একটা রেসপেক্টফুল আই কন্ট্যাক্ট করবেন, কিন্তু উত্তর দেওয়ার সময় সব ব্যক্তির দিকে তাকিয়ে উত্তর দেবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। টিপ নাম্বার ফোর, হ্যান্ড গেস্টচার। যখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনার হ্যান্ড গেস্টচার খুবই গুরুত্বপূর্ণ। হ্যান্ডস ওপেন হবে, যদি আপনি হ্যান্ড ক্রসড রাখেন বা ক্লোজড রাখেন এটা ওভার স্মার্ট গেস্টচার লাগে। আপনি হাত খোলা রেখে আঙুল দ্বারা নির্দেশ না করে সামান্য হাত নাড়িয়ে উত্তর দিতে পারেন। টিপ নাম্বার ফাইভ, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড স্মাইল। আপনার মুখের এক্সপ্রেশনের প্রতি খুব গুরুত্ব সহকারে নজর রাখবেন। মুখের এক্সপ্রেশন হবে এনার্জেটিক। খেয়াল রাখবেন উত্তর দেওয়ার সময় যেন কপালে ভাঁজ না পড়ে। অনেকের এটা অভ্যাস, কোনো উত্তর দেওয়ার সময় কপালে ভাঁজ পড়ে, এটা কন্ট্রোল করতে হবে। উত্তর দেওয়ার সময় মুখে হালকা স্মাইল থাকবে। টিপ নম্বর সিক্স, ম্যাচিং ইউর বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ডস। আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে কথার মিল থাকতে হবে, দুটো একসাথে যেতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ আপনার মেসেজ ফরওয়ার্ড করার কাজ করে। আপনি যেটা বলছেন সেটা এম্পাসিস করে ইন্টারভিউয়ারের সামনে পাওয়ারফুলভাবে প্রেজেন্ট করার কাজ করে বডি ল্যাঙ্গুয়েজ। তো এটাকে খুব ইম্প্যাক্টফুলভাবে ইউজ করতে হবে। টিপ নম্বর সেভেন, মিউচুয়াল ডিসকাশন উইথ আ স্মাইল। ধরুন এমন একটা প্রশ্ন আপনাকে করা হলো যেটার উত্তর আপনার জানা নেই। ইটস ওকে, ন্যাচুরাল, সবার দ্বারা সব কিছু জানা সম্ভব হয় না, আমরা সবাই শিখছি। এমন একটা অ্যাটিটিউড মনের মধ্যে রাখুন, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন এমন সিচুয়েশনে। অনেক সময় এমন হয় উত্তর না পারায় মেয়েরা কান্নাকাটি শুরু করে আর ছেলেরা টেনশনে ঘামতে শুরু করে। ইটস ওকে, সব উত্তর জানা থাকবে এমন নয়। আপনি মুখে সামান্য হাসি রেখে স্মার্টলি বলুন যে আপনার উত্তরটা জানা নেই। এভাবেই মিউচুয়ালি ডিসকাশনের মাধ্যমে নেক্সট উত্তরে চলে যাবেন। টিপ নম্বর এইট, ইমপ্লিমেন্ট অ্যান্ড প্র্যাকটিস টিপস। ফ্রেন্ডস, ডিপ্রেশনের অনেক কারণ থাকে, তার মধ্যে রিজেকশন অন্যতম প্রধান। রিজেকশন ভালোবাসাতে বা ক্যারিয়ারে, যেখানেই হোক, কষ্ট দেয়। আমরা সবসময় চেষ্টা করি এমন ইনফরমেশান আপনাকে দিতে যার মাধ্যমে আপনি সাকসেসফুল হতে পারেন, আপনার লাইফ সুখময় হয়। তো ইন্টারভিউ সিরিজে যত টিপস শেয়ার করেছি সেগুলো ইমপ্লিমেন্ট করুন এবং প্র্যাকটিস করুন, শিওরলি আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করলাম ইন্টারভিউয়ের দিন কী কী করতে হবে। আশা করি আপনি এই টিপসগুলো ইউজ করে সাকসেসফুল হবেন। পরবর্তীতে ইন্টারভিউ রিলেটেড আরও ভিডিও শেয়ার করতে থাকব, নজর রাখুন আমাদের চ্যানেলে। উইশ ইউ অল দ্য বেস্ট।